এখন তো জানুয়ারি সেশনও শেষ, তো আগামী যে সেশনগুলো আছে সেই সেশনের ছাত্রছাত্রীদের আপনার কি পরামর্শ দেবে? একই সাথে তো আমরা বিভিন্ন পরিবর্তন শুনতে পাচ্ছি, হয়তো স্টুডেন্ট ভিসাতে আরো কিছু পরিবর্তন আসতেও পারে, সব মিলিয়ে আপনার পরামর্শ কি তাদের কাছে? এই মুহূর্তে আসলে সবাই এপ্রিল মে এই সেশন গুলোর জন্য কাজ করছেন, কিন্তু যারা এপ্রিল মেতে এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি তাদের জন্য এপ্রিল মেতে আসাটা একটু কঠিন। আমি দু একটা ইউনিভার্সিটি স্টিল আছে মে মাসের জন্য করা সম্ভব, যদি কারো ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকে এবং ইংলিশ রিকোয়ারমেন্ট যেটা সার্টিফিকেট রেডি থাকে, মে মাসে এখনো করা সম্ভব। বাট মুঠা দাগে নেক্সট ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর। সেপ্টেম্বরের জন্য আমি মনে করবো যে আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে প্রিপারেশন নেওয়া উচিত, এবং সেপ্টেম্বরে ছাত্রদের আসতে পারবেন কিনা, ভিসা হবে কিনা, যেন অনেক টেনশন আছে। আমি মনে করি টেনশনের কোনো দরকার নেই। স্টুডেন্ট ভিসা ইউকে এর জন্য দরজা সব সময় ওপেন ছিল। এই গত 2 বছরই হচ্ছে কোভিড-19 এর পরে এটা একটু বুস্ট আপ হয়েছে, একটু বেশি করে তারা নিয়েছে, কিন্তু সেটা আগেও নিয়েছে এখনো নিয়েছে। তো এখন যেটা হচ্ছে যাচাই বাছাই প্রক্রিয়াটাকে একটু কঠিন করেছে, কিন্তু ভিসা হবে। আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন কোনো সমস্যা নেই, সঠিকভাবে আপনার ফাইলটা প্রসেস করাতে হবে। এই জায়গায় একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি আইএলটিএস ছাড়া অন্য কোন টেস্ট দিয়ে আসতে পারবো কিনা। ইয়েস, আইএলটিএস এর অল্টারনেটিভ যেটি আছে ডুয়োলিঙ্গো টেস্ট, এগুলো আগে যারা নিত তারা এখনো নিচ্ছে। যদি আপনার কিছু চেঞ্জ, তারা নিজেদের টেস্টের মধ্যেই নিয়ে এসেছে। আপনি যদি ওই সার্টিফিকেটটা আপনি অর্জন করতে পারেন সেটা দিয়ে হবে। ওআইটিসি বা ইএলএলটি যে টেস্টটা আছে সেটাও ব্রড আকারে যে সকল ইউনিভার্সিটি নিত সবাই নিচ্ছে। কিছু ইউনিভার্সিটি সিলেটি স্টুডেন্টদের জন্য কিছুটা ব্যারিয়ার দিয়েছে। আবার লাইক এর মধ্যে আমি যদি একটা বলি, লাইক বিপিপি ইউনিভার্সিটি লন্ডনে পড়েছে, অনেক স্টুডেন্ট নিচ্ছে তারা, এবং সারা বছরই তাদের ইনটেক থাকে, ক্লাস থাকে। এখন এই ইউনিভার্সিটি কিন্তু সিলেটি স্টুডেন্ট নেয় না, একটা ওয়াইটিসি আগে নিত না, নতুন করে ওয়াইটিসিও তারা কিন্তু নিচ্ছে, সিলেটি স্টুডেন্ট নেয় না। কিন্তু আমরা সিলেটি স্টুডেন্ট নিতে পারছি, কিভাবে নিতে পারছি? যদি সাধারণ ইউনিভার্সিটি যারা আছেন বিশেষ স্পেশালি তারা কিন্তু আসতে পারতেছেন ওয়াইটিসি দিয়ে, এই বিপিপি ইউনিভার্সিটিতে আসতে পারছেন। আরো কিছু ইউনিভার্সিটি আছে লাইক ক্যান্টারবারি, ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটি, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, রামেসবোন ইউনিভার্সিটি সহ, যারা ওয়াইটিসি বলছে মোটা দাগে নেবে না, স্পেশালি নিলেও ফুল টিউশন ফি দিয়ে নেবে, আবার সিলেটি নিবে না। কিন্তু দেখা যাচ্ছে যে তারা আবার ঘুরিয়ে পেছিয়ে কিন্তু সিলেটি স্টুডেন্ট নিচ্ছে, আমরা করছি নিচ্ছে তারা। অতএব আমরা মনে করি যে যারা সিলেটে বাড়ি পড়ার কারণে গত সেশনে ধাক্কা খাওয়ার কারণে হতাশ হয়ে গেছেন এবং ওয়াইটিসি হওয়ার কারণে আপনারা প্রসেস করতে পারেননি, আমার মনে হয় তারা আবার একটু নড়াচড়া দিতে পারেন, যোগাযোগ করতে পারেন, যদি আপনি না অন্য কোনো দিকে এঙ্গেজ হয়ে থাকেন এবং আপনার মাইন্ড চেঞ্জ না করে থাকেন, তাহলে আপনার এই অবস্থায় আপনি আবার উচিত হচ্ছে আগে আগে যোগাযোগ করা এবং প্রসেস স্টার্ট করে দেওয়া, ইনশাল্লাহ আপনারও হবে ইনশাল্লাহ। আর ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা সবসময় আমরা পরামর্শ দিয়ে থাকি যে স্টিল টাইম আছে, আপনি আইএলটিএস এর জন্য যান, গো ফর আইএলটিএস, আইএলটিএস টা দেন। এর মাধ্যমে যে আপনি প্রিপারেশনটা নেবেন, এই প্রিপারেশনটা আপনার সকল কাজে লাগবে, এই দেশে আসার পরে স্টাডিতে কাজে লাগবে, এই দেশে আসা ভালো জব করতে কাজে লাগবে, যে জবই পান সেই জবে ভালো পজিশনে যেতে আপনার কাজে লাগবে, ইমিগ্রেশন ফেস করতে কাজে লাগবে, সহজে ইন্টারভিউ পাস করতে কাজে লাগবে। অতএব আইএলটিএস এর আসলে অল্টারনেটিভ টেস্ট থাকলেও আপনি আইএলটিসিই যান। এমওয়াই লেটার একটা আছে বলেই যে ইউনিভার্সিটি দিব, যে ইউনিভার্সিটি দিয়ে দিল কিন্তু ইমিগ্রেশনে আসার পরে আবার আপনাকে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে আপনার গা বিয়ে ফেলতেছে, কারণ আপনি ইংলিশ প্র্যাকটিসে ছিলেন না। তো এই ধরনের অযাচিত ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আমি মনে করব সময় আছে আইএলটিএস এর। তো আপনি কি আইএলটিএস সার্টিফিকেটের জন্য ওয়েট করবেন নাকি অ্যাপ্লিকেশনটা আগেই করে ফেলতে পারবেন? আমি বলবো অ্যাপ্লিকেশনটা এখনই করে ফেলেন, আপনার একাডেমিক রেফারেন্স লেটার গুলো রেডি করেন, সুন্দর করে একটা সিভি রেডি করেন, ডকুমেন্টস গুলো আপনি প্রসেস করে এখনই শুরু করে দেন। ইংরেজিটা একটা কন্ডিশন হিসেবে থাকবে, আপনি অনেক ইউনিভার্সিটিতে অফার পেয়ে যেতে পারবেন, ইন্টারভিউ দিয়ে দিতে পারবেন উইদাউট ইংলিশ। ওকে, তারপরে আপনি যখন ইংলিশ সার্টিফিকেটটা দিবেন তখন তারা আপনাকে আনকন্ডিশনাল অফার দিবে, তারপরে আপনি ইউনিভার্সিটি যেতে পারবেন। সো আইএলটিএস এর জন্য প্লেন্টি অফ টাইম আছে আপনাদের হাতে, সেটার জন্য প্রিপারেশন নেন, দিতে থাকেন, বাট অ্যাপ্লিকেশনটাকে আপনারা এখন থেকেই আমি মনে করি শুরু করে দিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু চেঞ্জেস এর ব্যাপার আসতেছে, যে পিএসডব্লিউ বন্ধ করে দিচ্ছে কিনা বা এই জাতীয় ব্যাপারগুলো। এইটা হচ্ছে টাইমস নিউজে যে নিউজটা করেছে এটা ওইভাবেই আছে, এরপরে আর কোনো অথেন্টিক কোনো সোর্সে কোনো নিউজ হয়নি, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ডিসিশনে দেওয়া হয়নি। এখানে পজিটিভ নেগেটিভ দু ধরনের নিউজ আছে। একটা নিউজ হলো লাইক 30 আওয়ার্স করে ফেলতে পারেন আপনার পিএ ওয়ার্ক ওয়ার্ক আওয়ার্স, এবং 20 আওয়ার্স আছে, তাহলে ওয়ার্ক রাইট 30 আওয়ার্স করে ফেলতে, 30 আওয়ার্স করে ফেললে স্টুডেন্টদের জন্য টিউশন ফি পেমেন্ট করাটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে।
তাহলে এক বছরের জন্য টার্গেট নিয়ে যারা আসতেছে পড়াশোনা করবেন, পরে দেশে ব্যাক করবেন বা অন্য বিষয়ে অন্য আরেকটা কোর্স করবেন, বা আপনি ফার্দার রিসার্চ করবেন, অন্য বিষয়ে সুইচ করবেন, তাহলে যে টিউশন ফি দিয়ে আপনি আসবেন 30 আওয়ার্স যদি করেই ফেলে, এটা তো পজিটিভ, আপনি বরং সহজেই আপনার রেস্ট অফ দ্য টিউশন ফি পে করতে পারবেন কাজ করার মাধ্যমে। আর নেগেটিভ হতে পারে যেটা লাইক 2 ইয়ার্সের পিএসডব্লিউ কি যদি 1 ইয়ার করে ফেলে বা কম সময় করে ফেলবে শোনা যাচ্ছে, কিন্তু এটা এখন পর্যন্ত ঠিক না, কারণ এইটা ইউনিভার্সিটি গুলো মেনে নেবে না। ইউনিভার্সিটি গুলো জানে যে এটা বন্ধ করে দিলে ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট টোটালি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ইউনিভার্সিটি গুলো এডুকেশন মিনিস্ট্রির সাথে লিয়াজ করবে, কথা বলবে, এবং সাডেনলি তো কখনোই হবে না, এটা একটা সার্টেন টাইম দেবে যে এই সময়ের পর থেকে আর হবে না। অর্থাৎ আমরা মনে করি সেপ্টেম্বরের আগে এই ধরনের চেঞ্জেস গুলো কোন ধরনের নেগেটিভ এফেক্ট করবে না, অর্থাৎ মাইন্ড সেট আপ ঠিক করা দরকার, নিজেদেরকে এখন থেকে প্রস্তুত করা দরকার।